আজ তোমাদের জন্য নিয়ে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক কি করে সে চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হয় এবং প্রত্যেকটা অঙ্ক করতে গেলে কি কী জিনিস তোমাদের মনে রাখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি করে অঙ্কগুলো অতি সহজে করা যায় প্রত্যেকটা অঙ্ক মাধ্যমিকে দিয়েছে নাহলে বিভিন্ন জেলা স্কুলের পরীক্ষায় দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আমি হানড্রেড পার্সেন্ট লিখেছি মানে যে এই অঙ্কগুলো দেবে এই মান দেবে এরকম না কিভাবে অঙ্কগুলো করতে হবে এবং কোন দিলে কি করতে হবে সেটাও দেখিয়ে দিয়েছি এবং এই টাইপেরই অঙ্ক অবশ্যই তোমরা পাবে এই কথাটা মিলিয়ে নিও শেষে এবং তারপরে বলছি যে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়ো এবং নতুন ভিউয়ার্সরা ভৌতবিজ্ঞানের এই ধরনের সাজেশান পেতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আজ তোমাদের দেখাবো গ্যাসের আচরণের অঙ্কগুলো অতি সহজে কিভাবে করতে হয় এবং কি কি জিনিস অঙ্কগুলো করতে গেলে মনে রাখতে হবে তাহলে দেখে নাও ডিসপ্লে উপরে প্রথম অঙ্ক এস নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ফিফটি টু মিটার স্কোয়ার হলে অপরিবর্তিত উষ্ণতা অপরিবর্তিত উষ্ণতা একশো চার সেন্টিমিটার এইচ জি চাপে গ্যাসটির আয়তন কত হবে এবার আমরা অঙ্ক পড়ার সাথে সাথে কী লিখবো কোনটাকে কি বলেছে তাহলে প্রথমে হচ্ছে ভি ভি হচ্ছে ফাইভ ফিফটি টু মিটার কিউব তারপর দেখো বলে দিয়েছে যে উষ্ণতা উষ্ণতা অপরিবর্তিত বলেছে এখানে তাহলে কি এখানে বয়লের সূত্র ব্যবহার করতে হবে তাহলে অঙ্ক পরে মানগুলো দেখে অবশ্যই তোমাকে বুঝে নিতে হবে যে কোন সূত্র দিয়ে আমরা ব্যবহার করব উষ্ণতা স্থির মানে সেটা বয়েলের সূত্র দেখো তারপরে বলে দিয়েছে যে তোমাদের অপরিবর্তিত উষ্ণতা পরে চাপের পরিবর্তন বলে দিয়েছে আর সবাই জানে যে এস টিপিটি এস টি পিতে চাপ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার ছিয়াত্তর সেন্টিমিটার এইচডি চাপ তারপরে কি বলেছে দেখো আর উষ্ণতা স্থিত তোমাদের বলেই দিয়েছে তাহলে উষ্ণতা কোনো আসবে না তারপরে দেখো তোমাদের বলেছে হচ্ছে যে পি টু বলে দিয়েছে যে উষ্ণতা কত এই চাপ কত পরিবর্তন করা হয়েছে একশো চার এবং তোমাদের এখানে চেয়েছে টু ভি টু এর মানটা তোমাদের বের করতে হবে অর্থাৎ চালসের সূত্র বয়লের সূত্র থেকে কি পাই পিওন ভিওন ইকুয়াল টু পি টু ভি টু এটা তোমাদের লিখতে হবে কারণ এখানে উষ্ণতা এবং ভর দুটোই স্থির তাহলে এখানে আমরা সমস্ত কিছুর মান বসিয়ে দেবো তাহলে তার আগে দেখো আমরা ভি টু সমান সমান ভি টু এর মান বের করতে হবে তাহলে টু সমান সমান পিওন বিওন বাই পি টু এবার সবার মান বসলে অঙ্ক হয়ে যাবে শেষ এর থেকে সোজা অঙ্ক নেই অতএব পিওন সমান সমান হচ্ছে সেভেন্টি সিক্স ইন্টু ফিফটি টু বাই সেভেন্টি সরি হবে হচ্ছে একশো চার পারদস্থম্ভের চাপ তাহলে দেখো সমস্ত কিছু কাটাকাটি করলে যে মানটা আসবে সেটা হচ্ছে থার্টি এইট মিটার কিউব ঠিক আছে এটাই হচ্ছে উত্তর হবে যে থার্টি মেট এইট মিটার কিউব এর আয়তন হবে এবার দেখো পরবর্তী অঙ্ক যেটা তোমাদের বলেছে সেটা হচ্ছে যে সাতশো ষাট চাপে জিরো ডিগ্রি উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন তিনশো মিটার কিউব হলে তা হলে একই চাপে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে তাহলে ঠিক আছে তাহলে দুদাগ দুদাকে সবার আগে কী বলেছি অঙ্কগুলো পড়ার সাথে সাথে আমাদের বুঝতে হবে কি কী দেওয়া আছে এবং সেই মানগুলো লিখতে হবে এই জিনিসগুলো খুব মনে রাখবে তাহলে অঙ্ক করতে সুবিধা হবে তাহলে দেখো যে বলে দিয়েছে প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন দেখো সাতশো প্রাথমিক আয়তন তিনশো মিটার কিউব বলে দিয়েছে তাহলে এগুলো আমরা খাতায় লিখে নেব এবং এখানে দেখো স্থির চাপ বলেছে মানে এটা চায়াল সূত্র ব্যবহার করতে হবে তাহলে প্রথম হচ্ছে পিয়ন পিয়ন সমান সমান কি সাতশো ষাট এম এম চাপ তারপরে আমরা কেলভিনে কনভার্ট করব চালসের সূত্রে কেলভিনে কনভার্ট করতে হয় সাথে প্লাস দুশো তিয়াত্তর করবো মানে হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন হবে এটা আমি একটু পরে লিখছি তারপর হচ্ছে ভিওন ভিওন বলে দিয়েছে দেখো তিনশো মিটার কিউব তারপরে কি লিখবো চাপ স্থির বলে দিয়েছে তাহলে কিচ্ছু হবে না চালচা সূত্র ব্যবহার করতে হবে তারপরে দেখো যে এই চাপ স্তির বলে আমরা চালচা সূত্র ব্যবহার করছি তারপরে দেখো যেটা লিখতে হবে হচ্ছে টি টু টি টু মানে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখানে বলে দিয়েছে তাহলে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আমরা জানি কেলবিন এটা পরিবর্তন করতে হবে সেটা আমরা কেলভিন স্কেলে পরিবর্তন করে নেব এবং তোমাদের উত্তর চেয়েছে আয়তন কত হবে তাহলে আয়তন মানে হচ্ছে টু সমান সমান দেখো টি ওয়ানটাকে আমরা কেলবিনে কনভার্ট করলাম দুশো তিয়াত্তর হলো এবং টি টুর সাথেও দুশো তিয়াত্তর যোগ করলে কেলবিনে কনভার্ট হবে সেটা হবে আটশো উনিশ এবার যেহেতু এখানে স্থির চাপ অর্থাৎ চালসের সূত্র অনুযায়ী আমরা পাবোয়াল টু টু ঠিক আছে তাহলে আমরা এখান থেকে মান বের করতে হবে ভি টু এর মান বের করতে হবে তাহলে আমরা ভি টু সমান সমান লিখতে পারি অথবা ভি টু সমান সমান ভি বাই টি ওয়ান তাহলে কি হবে ভি টু এর সবার মান বসলে অঙ্ক শেষ এর থেকে আর বেশি কিছু না মান বসিয়ে প্রথম হচ্ছে তারপরে বাই আটশো উনিশ কাটলে তিনবার হয় তাহলে অ্যান্সার কত হবে নশো সেন্টিমিটার কিউব তাহলে দেখো অতি সহজেই তাহলে আয়তন কত হবে নশো সেন্টিমিটার কিউব এবার দেখাবো তোমাদের তার পরের প্রশ্ন এবার পরের প্রশ্নটার উত্তরটা হবে করতে হবে তাহলে দেখে নাও তিন দাগ তিন দাগ আমি পড়ছি দেখো ডিসপ্লের উপরে আমি সমস্ত কোশ্চেনগুলো দিয়ে দিলাম এবং পিডিএফ ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো নির্দিষ্ট ভরের গ্যাসের নির্দিষ্ট চাপে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে ত্রিশ ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা হলো ওই গ্যাসে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনের অনুপাত কত হবে তাহলে অঙ্কতে দেখো বলে দিয়েছে নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট চাপ মানে এখানে আমাদের চার্লসের সূত্র ব্যবহার করতে হবে দেখো চাপ মানে কি চাপ মানে মানে হচ্ছে চার্লসের সূত্র এবং কি বলেছে উষ্ণতা কত করেছে তিরিশ ডিগ্রি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তুলে সেখান থেকে তিরিশ ডিগ্রি করে দিয়েছি এবং এবং এই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন এবং তিরিশ ডিগ্রি উষ্ণতায় যা আয়তন তারই অনুপাত বের করতে হবে তাহলে আমরা লিখে নিই টি অন সমান সমান কি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে জিরো প্লাস দুশো তেয়াত্তর কেলভিন তাহলে অ্যান্সার হবে হচ্ছে কত কেলভিন হবে দুশো তেয়াত্তর কে তারপরে দেখো অন্তিম উষ্ণতা মানে টি টু টি টু সমান সমান তিরিশ তিরিশ মানে হচ্ছে দুশো তিয়াত্তর প্লাস থার্টি তার মানে হচ্ছে থ্রি হান্ড্রেড থ্রি কে তিনশো তিন কে আর দেখো দুই ক্ষেত্রেই হচ্ছে আয়তন হচ্ছে ভি ওয়ান এবং ভি টু ধরে নিলাম তাহলে টি ওয়ান ক্ষেত্রে আয়তন ধরবো এবং টি টু এর ক্ষেত্রে আমরা আয়তন ধরবো উষ্ণতা দিয়ে দিয়েছে তাহলে টি টু এর টি ওয়ানের ক্ষেত্রে প্রাথমিক আয়তন কত ছিল প্রাথমিক আয়তন ছিল মনে করি ভি ওয়ান এবং অন্তিম আয়তন ভি টু অতএব দেখো এই দুটোর অনুপাত করলেই আমরা উত্তরটা পেয়ে যাব আর কিচ্ছু করতে হবে না খুবই সোজা অঙ্ক দেখো এটা অতদূর করতে হবে না তাহলে আমরা জানি কি চালসের সূত্র থেকে ভি ওন বাই ভি টু টু টি ওয়ান বাই টি টু দেখো টি ওন টি টুর মান বসালেই এদের অনুপাত পেয়ে যাব অতএভিন ভি টুর অনুপাত ভি অন বাই ভি টু মানে সেটাই তার অনুপাত অতএব এবার তার আমি মান বসাবো খুবই সোজা অঙ্কটা দেখো মান বসালে কি হয় টি ওয়ানের মান হচ্ছে দুশো তিয়াত্তর আর ইস হচ্ছে তিনশো তিন তিনশো তিন এবার দেখো দুটোর অনুপাত করলে হয় হচ্ছে অন বাই ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান দুটো ভাগ করলে কাটাকাটি করলে এটাই দাঁড়ায় তাহলে কত হবে জিরো এই ভি ওয়ান ইস টু ভি টু ইকোয়াল টু ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ইলেভেন এটাই তাহলে তার অ্যান্সার তাহলে এর থেকে সোজা কিছু আছে এ দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন আমি যেটা দিচ্ছি সেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা স্কুলে মানে যেসব স্কুলে আসছে জেলা স্কুল থেকে শুরু করে সমস্ত কিছু চার দাগ এবার চার দাগ তোমাদের কোশ্চেনটা বলেছে তিনশো কেলভিন উষ্ণতায় সাতশো ষাট এম এম চাপে কোনো গ্যাসের আয়তন তিনশো সেন্টিমিটার কিউব উষ্ণতা বলেছে চাপ বলেছে এবং তিনশো কেলভিন বলেছে দেখো এসটি আয়তন কত হবে এবার এস টি সবাই সবার মানগুলো জানো তাই এখানে দেয়নি আয়তন বের করতে বলেছে অর্থাৎ টিয়ন সমান সমান তিনশো কেলভিন এবং চাপ সমান সমান সাতশো ষাট এম চাপ সাতশো ষাট এম চাপ তারপরে দেখো এবং কোন সূত্র কাজে লাগাতে হবে এখন পর্যন্ত জানি না কারণ এখানে আমরা সবকিছুর মান জানি এবার এস টিপির মানগুলো আমরা বসাবো এস টি পিতে টি অন সমান সমান আমরা জানি দুশো কেলবিন বা জিরো সেন্টিমিটার অথবা দুশো কেলবিন এবার তাহলে কি করবো পি অন এবার পি ওয়ান সমান সমান আমরা কত পি সমান সমান কত জানি ছিয়াত্তর সেন্টিমিটার কত সেভেন্টি সিক্স সেন্টিমিটার এবার দেখো ওটা উপরেটা আছে এম এবং নিচেরটা আছে দেখো যে সেন্টিমিটারে এবার আমরা কনভার্ট করব কনভার্ট করে কত লিখবো সাতশো ষাট চাপে তাহলে এইটা এম দুটো একই সব সবসময় করতে হয় অঙ্ক করার সময় আর এবার ভিটু এর মান তোমাদের বের করতে হবে দেখো এখানে তাহলে দেখো দুপয় ক্ষেত্রে চাপ স্থির তাহলে এটা কিসের সূত্র আয়াত ভর স্থির চাপ স্থির হলে সূত্র চালসের সূত্র থেকে পাই যেহেতু স্থির চাপ সেহেতু এখানে চালসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কি ভি ওয়ান বাই বি টু ইকাল টু টি ওয়ান বাই টি টু দেখো মান বসালেই অঙ্ক শেষ এর থেকে সোজা অঙ্ক নেই দেখো মানটা যদি বসায় তিনশো বাই ভি টু তারপর হচ্ছে তিনশো বাই টি টু বা টি টু মান হচ্ছে দুশো তিয়াত্তর দেখো তিনশো তিনশো কাটে অর্থাৎ ভি টু সমান সমান দুইশো তিয়াত্তর উত্তর সেন্টিমিটার কিউব তিন এবার অঙ্ক পড়ার সময় অবশ্যই তোমাদের এই মানগুলো মানে কোনটা কি বলেছে না বলেছে একটুখানি ধ্যান রাখবে একটুখানি মনোযোগ সহকারে পড়বে তাহলেই বুঝতে পারবে এবার তোমাদের দেখাবো পরের অঙ্ক পরে যেই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অনেকবার তোমরা টেস্ট পেপারে এই অঙ্কটা পেয়েছো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একশো আট এম এম চাপে গ্যাসটির আয়তন দুশো ছাপ্পান্ন সেন্টিমিটার তাহলে আমরা সবার আগে একটু মানগুলো লিখে নিই কিসের কিসের মান দিয়েছে তিরিশ ডিগ্রি টি অন ডিগ্রি মানে হচ্ছে তিরিশ প্লাস দুশো তিয়াত্তর মানে হচ্ছে তিনশো তিন কে তার মানে এটাই হচ্ছে যে প্রথম প্রাথমিক উষ্ণতা এবার দেখো আর কি বলেছে চাপ বলেছে চাপ সেকেন্ড কথা কি বলেছে চাপ চাপ মানে তিনশো আট চাপ মানে তিনশো আট সেন্টিমিটার পারস্তম্ভের চাপ এটা সেটা লিখে নিলাম এরপরে কী দেখব আয়তন আয়তনও বলে দিয়েছে আয়তন হচ্ছে গত দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন সেন্টিমিটার কিউব এবার বলেছে দেখো জিরো ডিগ্রি উষ্ণতায় জিরো ডিগ্রি উষ্ণতায় ছিয়াত্তর সেন্টিমিটার আমার চাপে ওই গ্যাসের আয়তন এবার অন্তিম উষ্ণতাও বলে দিয়েছে তোমাদের এখানে অতএব অন্তিম উষ্ণতা টি টু তো প্রাথমিক প্রস্তুত আমরা বলেছি অন্তিপুষণতা অন্তিপুষতা টি টু সমান সমান জিরো কে জিরো রি সেন্টিগ্রেড মানে হচ্ছে দুশো তিয়াত্তর কে তারপরে দেখো পি টু পি টু বত বলে দিয়েছে সেভেন্টি সিক্স সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ তাহলে আমরা এখানে লিখবো পি টু সমান সমান সেভেন্টি সিক্স সেন্টিমিটার আর ভি টু এর মান আমাদের বের করতে হবে দেখো এই উভয়ের ক্ষেত্রে সমস্ত কিছু পরিবর্তনশীল তার মানে এখানে চার্লস এবং বয়লের সূত্রের রূপ আমরা লিখবানি ওয়ান বাই টি ওয়ান ইকাল টু পি টু ভি টু বাই টি টু বুঝতে পেরেছ তাহলে এখানে সমস্ত কিছু পরিবর্তন তাই চার্লস এবং বয়েলের সূত্রে লিখবো কোনোটা স্থির নেই দেখো এবার সবার তাহলে কিসের মান করতে চাই ভি টু অর্থাৎ ভি টু ইন্টু সেভেন্টি সিক্স সবার মানবাশালের অঙ্ক হয়ে যাবে টি ওয়ান টি টু হচ্ছে দুশো তিয়াত্তর পিওন পিওন মানে হচ্ছে এখানে বলে দিয়েছে একশো আট আর হচ্ছে ভিওন মানে বলে দিয়েছে দুশো ছাপ্পান্ন আর টি টু টি টু মানে তিনশো তিন এটা আছে এবার এই পাশে ছিয়াত্তর বাই দুশো তিয়াত্তর এই পাশে গেলে কী হবে উল্টে যাবে বা ভি টু ইকাল টু একশো আট ইন্টু দুশো ছাপ্পান্ন বাই তিনশো তিন গুণ নিচে আসবে সেভেন্টি উপরে যাবে দুশো তিয়াত্তর দেখো সমস্ত কিছু কাটাকাটি করলে লাস্ট পর্যন্ত যেই সমীকরণ এই মানটা বেরোবে সেটা হচ্ছে তিনশো সাতাশ পয়েন্ট সেভেন সেভেন কারণ এটা যদি আমি করতে যাই খুবই বড়ো হয়ে যাবে তার জন্য আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিলাম তিনশো সাতাশ পয়েন্ট সেভেন্টি সেভেন এবার দেখো পার পরের অঙ্কটা আমি যেটা ডিসপ্লে দিয়ে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পিবিএসের মাধ্যমিকও দিয়েছে এই অঙ্কটা না দিলেও এই ধরনের অঙ্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক আসলে তোমরা কীভাবে করবে সেটাতে বলছি চার অ্যাটমসফিয়ারিক চাপে তিনশো কেলভিন উষ্ণতায় এইট গ্রাম এইচ টু গ্যাসের আয়তন কত হবে তাহলে এখানে দেখো কী বলে দিয়েছে অ্যাটমসফিয়ারিক চাপ বলে দিয়েছে তিনশো কেলভিন উষ্ণতা বলে দিয়েছে আট গ্রাম বলে দিয়েছে আয়তন কত হবে আর এখানে আরের মান বলে দিয়েছে দেখো এখানে তাহলে কি সূত্র আমরা বা পিবি সমান সমান এনআরটি সূত্র কাজে লাগাবো কারণ এখানে দেখো কোনো কিছু পরিবর্তন হচ্ছে না এখানে আয়তন বের করতে বলেছে সমস্ত কিছু মান দিয়ে দিয়েছে তার মানে কার সূত্র লাগবে আদর্শ গ্যাসের সমীকরণ এবার আমি সবার আগে সকালে কি করবো মানগুলো লিখবো মানগুলো লিখবো আমাদের মান লিখতে হলে সবার আগে যদি অঙ্কটা করতে চাই পিবি সমান ডবল বাই এম আর টি দেখো ডবলু দেওয়া আছে পি দেওয়া আছে আট এবং টি দেওয়া আছে তাহলে এমটা বের করতে হবে এমটা বের করতে হবে মানে এমটা আমরা সবাই জানি আর বের করতে হবে ভি তাহলে দেখো প্রথমে যদি এমটা লিখি এম মানে হচ্ছে কোনো গ্যাসের মোলার ভর তাহলে হাইড্রোজেন গ্যাসের মোলার ভর সমান সমান হচ্ছে দু গ্রাম পার মোল এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের মোলার ভর ঠিক আছে এর পরে দেখো এর দেখো দিয়েছে হচ্ছে গ্যাসের ভর ডব্লু সমান সমান আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের ভর কত বলেছে আট গ্রাম আর এখানে চাপ কত বলে দিয়েছে চার এম মানে হচ্ছে অ্যাটমসফেয়ারিক চাপ তারপরে বলেছে দেখো উষ্ণতা টি টি হচ্ছে তিনশো কেলভিন বলে দিয়েছে এবং আর এর মান তোমরা সবাই জানো এবং এখানে দিয়ে দিয়েছে আর সমান সমান জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স ঠিক আছে মন ইনভার্স কে ইনভার্স তাহলে আমরা জানি কি আদর্শ গ্যাসের সমীকরণ সমান সমান এখানে ভি টু বের করতে বলেছে আয়তন এবং আদর্শ গ্যাসের সমীকরণ পিও পি ভিভি সমান সমান এন আর এন মানে কি ডব্লু বাই এম অর্থাৎ পিভি সমান সমান ডব্লু বাই এম আর টি ডব্লু বাই টি হয়ে গেল ঠিক আছে এবার আমরা মান বসলে অঙ্ক হয়ে যাচ্ছে দেখো সমস্ত মান এখানে আমি খাতায় লিখে নিয়েছি পি এবার আমাদের ভি বের করতে হলে ভি সমান সমান ডব্লু আর টি বাই এম ইন্টু পি আর যদি মানগুলো বসাই আট এইট ইন্টু পয়েন্ট এইট এইট টু পয়েন্ট জিরো এইট টু তারপরে বলেছে তিনশো টি তিনশো বলে দিয়েছে এম দেখো এম বের করেছি দুই আর পি সমান সমান দেখো চার তাহলে দেখো চার দুগুনি আট এই দুটো কেটে আর উপরের আট আর নিচের আট কেটে যাবে তাহলে এই দুটো গুণ করলে গুণফল হয় টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স লিটার তাহলে উত্তর কী হবে হাইড্রোজেন গ্যাসের আয়তন টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স লিটার ঠিক আছে বোঝা গেল। খুবই সোজা অঙ্ক এবার দেখাবো তোমাদের লাস্ট অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা এইটা একটুখানি ভালো করে বোঝে নাও অতি মনোযোগ সহকারে দেখো ঠিক আছে অঙ্কটা আমি পড়ছি তোমরা শোনো দেখো ডিসপ্লে এর ওপর দিয়ে দিচ্ছি এবং সমস্ত পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ডাউনলোড করে প্র্যাকটিস করবো অঙ্কগুলো তাহলে সর্বশেষ অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের দুশো তিয়াত্তর সেন্টিমিটার আয়তন অধিকার করে কত চাপে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের তিনশো সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে তাহলে পি সমান সমান কত সেভেন্টি সিক্স সেন্টিমিটার আর তারপরে টি অন সমান সমান কত দুশো তিয়াত্তর কেলভিন তারপরে আয়তন সমান সমান কত প্রাথমিক আয়তন দুশো তিয়াত্তর সেন্টিমিটার কিউব বলে দিয়েছে অর্থাৎ অন্তিম তাপমাত্রা কত এখানে বলে দিয়েছে অন্তিম তাপমাত্রা বলা যায় টোয়েন্টি সেভেন কেলভিন মানে হচ্ছে দুশো তিয়াত্তর আর এখানে কি পিটু আমাদের বের করতে হবে তাহলে আমরা অন্তিম তাপমাত্রা লিখে নিই পি টু সমান সাতাশ প্লাস দুশো তিয়াত্তর মানে হচ্ছে তিনশো কেলভিন এবং আয়তন সমান সমান কত আয়তন সমান সমান হচ্ছে তিনশো তিনশো মিটার তিনশো মিটার সেন্টিমিটার কীভাবে বলেই দিয়েছে এবার দেখো তোমাকে এখানে সমস্ত কিছু বলে দিয়েছে সমস্ত কিছু পরিবর্তনশীল তাহলে চার্লস এবং বয়সূত্র সমন্বয় রূপ বের করতে হবে রূপে করতে হবে পি ভি ওয়ান বাই টি ওয়ান ইকোয়াল টু পি টু ভি টু বাই টি টু আর দেখো এখানে এই সূত্র ব্যবহার করছে সমস্ত কিছু পরিবর্তনশীল তাই তাহলে আমরা তোমাদের পি বের করতে বলেছে অর্থাৎ পি টু সমান সমান পি ওয়ান ভি ওয়ান ইন্টু টি টু বাই টি ওয়ান ইন্টু ভি টু আর মান মশালাই হয়ে যাবে অঙ্ক শেষ তাহলে সেভেন্টি সিক্স ইন্টু দুশো তিয়াত্তর ইন্টু তিনশো বাই দুশো তিয়াত্তর ইন্টু তিনশো এবার দেখো সমস্ত কিছু কেটে গেলো সমস্ত কিছু কেটে যাওয়ার পরে শুধু পড়ে দেখলে সেভেন্টি সিক্স তাহলে উত্তর কত হবে পারদস্তম্ভের চাপ সেভেন্টি সিক্স হলেই তাহলে সাতাশ ডিগ্রি উষ্ণতায় তিনশো সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ